জাল রসিদ ছাপিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে বোলপুরে এলআইসি অফিসে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে বোলপুর থানার পুলিশ এলে তাঁরাও গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন। আমি যে এলআইসি করেছি 3 বছরে, 3 বছরে পুরো অল পেমেন্ট করে দিয়েছি আমি। মাসে মাস আমাকে 5,000 টাকা করে লাগে, আর হাকিম নিয়ে এসেছে, নকল স্লিপ দিয়ে এসেছে, আর আমার কাছে টাকা নিয়ে এসেছে এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে এসেছে। আমার আর্নিং হচ্ছে 3 বছর, অফিসে যখন আসছে অফিসে তখন বলছে তোমার ছ মাস চলছে, 6 মাস রাইন চলছে। তখন আমি অফিসকে বলছি যে তাহলে হাকিমকে ডাকেন, তখন অফিস আমাকে বলছে যে এখানে কোনো কাজ নাই, তোমরা হাকিমের বাড়ি যাও, হাকিম কি বলছে সেখানে দেখো গা। আমাদের কাছ থেকে করেছিলে এই অফিস আমাকে এই বলেছে, আমি 1 সপ্তাহ থেকে টানা আসছি, আমাকে 1 সপ্তাহ থেকে ঘুরাচ্ছে। বোলপুরের এলআইসি অফিসের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার জানান, এলআইসিতে রসিদের বিনিময়ে টাকা জমা নেওয়া হয়, তাই এখানে দুর্নীতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পয়সা এলআইসি নেয় না, এলআইসি একটা অফিস, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, ক্যাশ কাউন্টারে জমা করে রসিদ নিয়ে যায়। এলআইসিতে ক্যাশ কাউন্টারে রসিদ ছাড়া কোনো পয়সা জমা হয় না।